আগামী নির্বাচনে কে কাদের দেশের ক্ষমতায় বসাবে তা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের। সরকারি দল বলছে বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন চিন্তাও করে না তারা, আর বিএনপি মনে করে ক্ষমতা হারানোর দুশ্চিন্তায় ভুগছে ক্ষমতাসীনরা। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদির। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ক্ষমতা হারানোর দুশ্চিন্তা রয়েছে আওয়ামী লীগ, এ কারণেই এমন সমালোচনা। টেনশনে আছেন। সকালে রাজধানীর নয়াপল্টনে এক যৌথ সভায় বসেন বিএনপি নেতারা, পরে সংবাদ সম্মেলনে আসেন মির্জা ফখরুল। এবার তার ভিজিটটাতে এত বেশি সমস্যা তৈরি হয়েছে যে যেটাকে তিনি মনে করছেন যে এটা বোধহয় সমগ্র পশ্চিমা বিশ্ব তার সঙ্গে সঠিক ব্যবহারটা করে নাই। বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তা কমানো নিয়েও কথা বলেন মির্জা ফখরুল, বলেন এতে রাজনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে যাকে জিজ্ঞেস করবেন নিঃসন্দেহে একটা উত্তেজনা সৃষ্টি করবে। এদিকে বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন চিন্তাও করে না আওয়ামী লীগ, বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিত্রনায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি। ক্ষমতায় বসাবার মালিক বাংলাদেশের জনগণ, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। ওবায়দুল কাদের বলেন পশ্চিমারা ক্ষমতায় বসাবে এমন আশায় আছে বিএনপি। তিনি মনে করছেন যে পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে তার দলকে, এবং সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধন্ডা দিচ্ছেন, নালিশ করছেন। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন শেখ হাসিনা এমনটা ভাবার কোনো কারণ নেই, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ষড়যন্ত্রকারীদের ভয় পাবে এটা রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।